নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশ বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং সিলেবাস কী রয়েছে সেটা আমরা দেখবো তো ক্লাস নাইনের দ্বিতীয় ইউনিট টেস্ট যেটা হবে সেটার পূর্ণমান অর্থাৎ রিটেন পরীক্ষার পূর্ণমান হচ্ছে চল্লিশ এবং এক ঘন্টা ত্রিশ মিনিটের জন্য সময় দেওয়া থাকবে তো পরীক্ষার সময়কালটা হচ্ছে তোমাদের উনত্রিশে আগস্ট দু থেকে আট সেপ্টেম্বর দু এই দিনগুলোর মধ্যে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষাটা নেওয়া হবে তো সিলেবাসের মধ্যে যেটা রয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া ওকে এই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে যেমন শালক সংশ্লেষ খনিজ পুষ্টি বাষ্পমোচন জল খনিজ পদার্থ খাদ্য ও গ্যাসের পরিবহন শ্বসন পুষ্টি সংবহন রেচন ওকে এই সমস্ত টপিকগুলো থেকে অর্থাৎ অধ্যায় তৃতীয় নম্বর যে অধ্যায় রয়েছে জৈবনিক প্রক্রিয়া এখান থেকে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে জীবনবিজ্ঞানে তো চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং সেই সঙ্গে উত্তরগুলি আমরা পরপর দেখবো তো এখানে এক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মানে এক নম্বর দেওয়া আছে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগে পাঁচ একে পাঁচ নম্বর দেওয়া আছে তো একের এতে দেওয়া আছে পাইন গাছ একটি ড্যাশ উদ্ভিদ এখানে অপশান দেওয়া আছে আংশিক মৃতজীবী আংশিক পরজীবী আংশিক মৃতজীবী না আংশিক পতঙ্গভুক্ত পাইন গাছ একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ এরপর বিতে দেওয়া আছে রক্তে অনচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো অ্যানিমিয়া লিউকোমিয়া পারপিউরা না সায়াটিকা তো রক্তে অনিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় সেটা হচ্ছে পারপিউরা এরপর রয়েছে শীতে নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হল পালমোনারি কপাটিকা আয়োরটিক কপাটিকা থিবেসিয়ান কপাটিকা না ইউস্টেচিয়ান কপাটিকা তো নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের সংযোগস্থলে কপাটিকাটা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা দ্বিতীয় দেওয়া আছে হাঁপানি উপশমকারী উপকারটি হল রেসারপিন পিন ডাটুরিন নিকোটিন না ক্যাফিন তো হাঁপানি উপশমকারী উপকারী হচ্ছে ডাটুরিন এরপর দেওয়া আছে ইতে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথাইল অ্যালকোহল জৈব অক্সাইড জল না ইথাইল অ্যালকোহল তো সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয় ইথাইল অ্যালকোহল নেক্সট রয়েছে দুয়ের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও প্রশ্নের মানে এক নম্বর দেওয়া আছে এখানে দুয়ের দাগের টোটাল চার দশটি প্রশ্ন দেওয়া আছে দশ একে দশ নম্বর দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করা দুটি এতে দেওয়া আছে ড্যাশকে হিল বিকারক বলে তো শূন্যস্থান বসবে এন এ ডিপি একে হিল বিকারক বলে তারপর দেওয়া হচ্ছে কি বিজ্ঞানী ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন তো বিজ্ঞানী এখানে হবে হাকসলে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি রূপে বর্ণনা করেন শীতে দেওয়া আছে কাঁকড়ার শ্বাস অঙ্গকে ড্যাশ বলে তো কাঁকড়ার শ্বাস অঙ্গকে বুক গিল বলে এরপরের প্রশ্ন হচ্ছে এখানে বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করা দুটি ফ্লোয়েমের সিগনল খাদ্যরস পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে এটা হয়ে যাবে সত্য ইতে দেওয়া আছে মলকে রেচন পদার্থ বলা হয় এটা হবে মিথ্যা এফ দেওয়া আছে অলিন্দ প্রাচীরের তুলনায় নিলয়া প্রাচীর অধিক স্থূল এটা হয়ে যাবে সত্য এরপর রয়েছে ক স্তম্ভের সাথে সঙ্গে স্তম্ভ মেলাও তিনটি করতে বলা হচ্ছে এখানে তো কোয়াস্তম্ভ দেওয়া আছে এদিকে এদিকে দেওয়া হচ্ছে ক স্তম্ভে দেওয়া আছে অ্যাট্রোফিন অন্ধকার দশা প্রোটিন আর হৃদপিণ্ডের পেসমেকার খস্তম্ভে দেওয়া আছে পেপসিন বেলেডোনা এভি নোড ব্ল্যাকম্যান ব্ল্যাকম্যান বিক্রিয়া আর এস এ নোড তো এটাকে আমাদের মিলিয়ে লিখতে হবে তো আমরা উত্তর এখানে করেছি এটা কস্তম্ভে এটা খস্তম্ভ তো কস্তম্ভে প্রথমে দেওয়া আছে অ্যাট্রোপিন তো অ্যাট্রোপিনের সঙ্গে মিলবে অপশান টু বেলেডোনা তারপর দেওয়া আছে অন্ধকার দশ এটার সাথে মিলছে অপশান চার ব্ল্যাকম্যান বিক্রিয়া এরপর হচ্ছে দেওয়া আছে প্রোটিন এটার সাথে মিলবে অপশান এক পেপসিন হৃৎপিণ্ডের পেকার এটা হচ্ছে অপশান পাঁচের সাথে মিলছে এস এ নোট ওকে তো পরের প্রশ্ন দেওয়া আছে এক কথায় উত্তর দাও তো প্রথম প্রশ্ন দেওয়া আছে কে থাকে শালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তত্তর সালক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়া হল রোডো স্পাইরিলাম এরপর এল এখানে দেওয়া আছে জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির নাম লেখুন তত্তর জলের পুনঃশোষণের সাহায্যকারী হরমোনটির নাম এ ডিএইচ নেক্সট হচ্ছে অ্যামিবার রেচন অঙ্গের নাম কি হবে আমিবার রেচন অঙ্গের নাম সংকোচি গহ্বর এরপর রয়েছে তিনের দাগে প্রশ্ন দু একটি বাক্যের উত্তর দাও পাঁচটি উত্তর দিতে বলা হচ্ছে প্রশ্নের মান দু নম্বর করে দেওয়া আছে পাঁচ লোকের দশ নম্বর দেওয়া হয়েছে তো উত্তরে এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে এর দাগে শালক সংশ্লেষের কার্য কাকে বলে শালক সংশ্লেষের আলোক বিক্রিয়ার অন্তিম পদার্থগুলি কি কি। ওকে এরপর বিতে দেওয়া আছে পার্শ্বমোচন ও বাষ্প ভবনের দুটি পার্থক্য লেখন সিতে দেওয়া হচ্ছে অগ্নাশয় গ্রন্থি নিশ্চিত একটি ফ্যাট ভঙ্গক ও একটি শর্করা ভঙ্গক উত্তেজকের নাম লেখো টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে এরপরের যে প্রশ্ন সেখানে দেওয়া আছে ডিএর দাগে রজন ও তরক্ষীর একটি করে অর্থকরী গুরুত্ব লেখো নেক্সট হচ্ছে লসিকার দুটি কার্য লেখো এরপর মানুষের দন্ত সংকেতটি লেখো সবাত শোষণের সমীকরণটি লিখে দেখাও ওকে তো নেক্সট প্রশ্ন চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া বিকল্পগুলি লক্ষ্য নিয়ে নম্বর পাঁচ নম্বর করে তিন পাঁচে পনেরো নম্বর দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য এতে দেওয়া আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও আছে রক্ত তঞ্জনের তঞ্চনের বিভিন্ন পর্যায়ের সম্বন্ধে রক্ত রক্ততঞঞ্চনের তাৎপর্য দুটি উল্লেখ করো তিন দুইশো মানসম পাঁচ দেওয়া যায় প্রশ্ন মান এর সাথে অথবা দিয়ে দেওয়া রয়েছে কি বৃক্কের মধ্যে মূত্র উৎপাদনের পদ্ধতিগুলি পদ্ধতিগুলির নাম উল্লেখ করো মানুষের রেচনে যকৃতের ভূমিকা কী এরপর দেওয়া যাচ্ছে সিএর দাগে আর্সোলার মুক্ত সংবহনতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো চিহ্নিত করো তো অংশগুলি হচ্ছে অ্যালারি পেসি অস্ট্রিয়া হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াল সাইনাস এগুলো এরপর এর সাথে অথবা দিয়ে আছে মানুষের রেচনতন্ত্রের চিত্রটি অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করেন তো অংশগুলি হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি গবিনী রেনা রেনাল ধমনী আর হচ্ছে মূত্রাশয় ওকে তো এটাই ছিল ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র শর্ট কোশ্চেনের উত্তরগুলো এখানে করে দেওয়া হল বাকি যেগুলো ব্রড কোশ্চেন রয়েছে সেগুলোর উত্তর তোমরা বই থেকে দেখে নিও ওকে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের উপর কোনো এরকমই কোনো মডেল কোশ্চেন ও তাদের উত্তর সম্পর্কে আলোচনা করবো এবং সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব তার সঙ্গে তো তার জন্য অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অল অপশানটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ